এই সুন্দর ল্যাপটপটি হচ্ছে 11 জেনারেশন কোর i7 512GB SSD 16GB RAM উইথ টাচ স্ক্রিন 12 জেনারেশন আচ্ছা i7 ল্যাপটপ এটা ফুল এটা হচ্ছে 360 কনভার্টেবল ম্যাট ডিসপ্লে কিন্তু যারা দীর্ঘ সময় কাজ করতে চান যে তাদের চোখে কোনো সমস্যা হবে না তারা হচ্ছে এই ম্যাট ডিসপ্লেটা দেখতে পারেন এই ল্যাপটপটি হচ্ছে আপনার 15.6 একদম ন্যানোবিজেল ডিসপ্লে আপনার 32GB RAM আছে 512GB SSD আছে যারা ভিডিও এডিটিং কোডিং গেমিং যারা করতে চান তারা হচ্ছে রাইজেনের এই সিরিজটা দেখতে পারেন আমাদের ল্যাপটপগুলোর সাথে 15 ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা আবারো চলে আসলাম প্রিমিয়াম ল্যাপটপ যেখানে আপনারা পাবেন এটা হচ্ছে ল্যাপটপ প্ল্যানেট এর আগেও কিন্তু আপনারা অনেক অনেক ভিডিও দেখেছেন ল্যাপটপ প্ল্যানেট মানে কিন্তু আসলে প্রিমিয়াম ল্যাপটপ খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এখানে ব্র্যান্ড নিউ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের সকল ধরনের ল্যাপটপ পাবেন অনেকেই যারা আসলে গিফটের জন্য ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যেগুলো মার্কেট প্রাইস 1 লাখ 1 লাখ 10 এগুলো কিন্তু আপনারা প্রায় অর্ধেক দামে তাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আজকে রাবি ভাই আছে আমরা তার কাছ থেকে জানবো যে কী কী ল্যাপটপ আছে আর এগুলোর প্রাইসগুলো কেমন আসলে ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা সবাইকে সবসময় যেটা বলি আপনি 2000-5000 টাকা কমে না খুঁজে বেটার ল্যাপটপগুলো নেওয়ার চেষ্টা করেন কারণ একটা ল্যাপটপ কিন্তু আমি 2 দিনের জন্য নিব না অবশ্যই যাতে এটা 2-5 বছর আমাকে সার্ভিস দেয় সেই জন্য কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করব তো মোটামুটি যারা ল্যাপটপ প্ল্যানেটে আসতে চান এটা উত্তরে একবারে হাউস বিল্ডিংয়ের সাথেই হাউস বিল্ডিং সবাই চিনে হাউস বিল্ডিং নামলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এসআর টাওয়ার মাস্কার প্লাজা আছে এসআর টাওয়ার তো এসআর টাওয়ারের তৃতীয় তলায় 313 এবং 314 নম্বর দোকান আর যারা ঢাকার বাইরে আছেন তারা তো ভাই কুরিয়ার কন্ডিশন কুরিয়ার করে নিতে পারবে আপনারা যদি একটা 1 লাখ টাকার ল্যাপটপ নিতে চাও আগে কয় টাকা দেওয়া লাগে আমাদের নাম মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা হচ্ছে তারা এসএ পরিবহনে কন্ডিশনে নিয়ে নেবে এসএ পরিবহনে আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে সবকিছু আজকের ভিডিওটাতে জানাবো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন দেখাবো প্রিমিয়াম ল্যাপটপ মানে ল্যাপটপ প্ল্যানেট আবারও চলে আসলাম প্রিমিয়াম কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এটা হচ্ছে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের পাশেই এসআর টাওয়ারের এটা হচ্ছে তৃতীয় তলায় 313-314 নম্বর দোকান আর আমাদের সাথে আজকে রাব্বি ভাই আছে আর ভাইয়ের নাম হচ্ছে জিসান ভাই রাব্বি ভাই জিসান ভাই দুই ভাইকে আপনারা পেয়ে যাবেন তো রাব্বি ভাই কেমন আছেন জি আর সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বলছিলেন প্রিমিয়াম ল্যাপটপ আমরা জানি যে ল্যাপটপ প্ল্যানেট মানে প্রিমিয়াম ল্যাপটপ তো এখানে আজকে কত বাজেট থেকে কত বাজেটের ল্যাপটপ দেখাবেন আসলে ভিউয়ার্সদের প্রথমে একটা কথা বলতে যাচ্ছি যে ল্যাপটপ প্ল্যানেট মানে হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপ তো আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্ট থেকে ধরে একদম লো রেঞ্জের কিছু কিছু প্রোডাক্ট আছে আসলে ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না তো আমাদের কাছে বেসিক্যালি 1 থেকে 1.5 লাখ থেকে স্টার্ট হয়ে আমাদের কাছে একদম লো রেঞ্জ 18,000 টাকা পর্যন্ত রয়েছে এর মধ্যে আপনি Z1 থেকে Z8 তারপর ডেলের কিছু মডেল লেনোভো থিনপ্যাড টি সিরিজ সবগুলো অ্যাভেলেবেল X1 কার্বন সবগুলো অ্যাভেলেবেল আছে তো আপনারা ভিডিওতে দীর্ঘ সময় একটু কষ্ট করে দেখবেন দেখে আপনাদের চুজ মতো করে আপনি ল্যাপটপ নিতে পারবেন আচ্ছা আর ল্যাপটপগুলোর সাথে তো আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আমাদের ল্যাপটপগুলোর সাথে 15 ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 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 তো আমরা আজকে শুরু করব কি একটু ব্র্যান্ড নিউ ল্যাপটপ দিয়ে প্রথমে আমার ল্যাপটপ প্ল্যানেট মানে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট তো ব্র্যান্ড নিউ ল্যাপটপ হচ্ছে ইউজার প্রাইজে সবসময় আমরা দিয়ে থাকি এবারে আমরা সেই ব্র্যান্ড নিউ ল্যাপটপে ইউজার প্রাইজে দিয়ে থাকবো আচ্ছা ওকে তো প্রথমে আমরা যেটা বলেছি প্রিমিয়াম সেগমেন্ট তো প্রথমে আমরা স্যামসাং একটি প্রিমিয়াম সেগমেন্ট দিয়ে শুরু করছি আচ্ছা আচ্ছা স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ যেটাকে বলে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো 12 জেনারেশন আচ্ছা i7 ল্যাপটপ এটা ফুল এটা হচ্ছে 360 কনভার্টেবল আপনি ল্যাপটপটাকে দেখেন এখনো কোম্পানি স্টিকার পর্যন্ত ওপেন করা হয়নি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা 13.3 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে 12 জেনারেশন কোর i7 আছে 512GB SSD আছে 16GB RAM আছে আচ্ছা আচ্ছা ওকে আর এটা কিন্তু একবারে একদম 360 কনভার্টেবল ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ জেনারেশন যেটা একবারে নিউ জি একদম নিউ আচ্ছা আচ্ছা আপনার এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে 130,000 টাকা 130,000 টাকা ওকে এটা আপনারা দেখতে পারেন এরপর হচ্ছে যাদের বাজেট একটু কম তারা হচ্ছে স্যামসাং একদম ফ্ল্যাগশিপ ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা 11 জেনারেশন কোর i7 এটাও ওপেন বক্স প্রোডাক্ট আপনি 512GB SSD আছে 16GB RAM আছে আচ্ছা এই ল্যাপটপটি প্রিভিয়াস প্রাইস ছিল 1,20,000 টাকা এই ভিডিওতে বিজয়ের মাস উপলক্ষে আমরা 5000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম মাত্র 1,15,000 টাকা 1,15,000 এগুলো তো ব্যাটারি ব্যাকআপ কেমন পাবে এগুলোতে আসলে সাইফুল ভাই আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করেছি 11 থেকে 12 ঘন্টা প্লাস থাকে ওরে 11 12 ঘন্টা সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা কিন্তু নরমালিতে জানি হচ্ছে স্যামসাং কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে করে এত সুন্দর ডিসপ্লে তো তারপরেও আমরা প্রত্যেকটি ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 10 থেকে 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা একদম আমরা পাবো
পাবেন। আর এটারই জাস্ট মনে হয় আমরা এটা হচ্ছে যাদের একটু বড় ডিসপ্লে পছন্দ, যারা একটু গ্রাফিক্স এর কাজ করতে পছন্দ করে, দেখেন ল্যাপটপটি কত সুন্দর স্লিম। ওকে, এত বড় ডিসপ্লে করা তো ল্যাপটপটি কতটুকু স্লিম। এটাও কিন্তু 360 কনভার্টেবল। আচ্ছা, ওকে, এটাও হচ্ছে 11 জেনারেশন কোর i7 আপনার 1TB SSD 1TB SSD 16GB RAM 16GB RAM এই ল্যাপটপটি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 135,000 টাকা। এই বিজয়ের মাস উপলক্ষে এই ল্যাপটপটি আমরা 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে 125,000 টাকা দিলাম। 125,000 টাকায় পাবেন। তো নেক্সট আমরা যেটা দেখব এটা হচ্ছে HP এসপির একটি স্পেকট্রা নাবে, এটা হচ্ছে NB সিরিজ। ও, NB সিরিজ, NB সিরিজ এসপির আরেকটি মোস্ট পপুলার সিরিজ। আচ্ছা, HP এটা হচ্ছে এসপি NB 13 X60 কনভার্টেবল। দেখেন ডিজাইনটা, দেখেন ডিজাইনটা কত সুন্দর, দেখেন লেটেস্ট মডেল যেটাকে বলে, খুবই চোস, একদম Ryzen এর লাস্ট সিরিজ 5000 সিরিজ ব্যাকলাইট কিবোর্ডের প্লাস হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট একদম লেটেস্ট যেটা দেওয়া আছে Ryzen এর 13 ইঞ্চি 13.3 ইঞ্চি। এটা হচ্ছে Ryzen 7 এর আপনার 5000 সিরিজ। ওকে, 512GB SSD আছে, 16GB RAM আছে। যারা ভিডিও এডিটিং, কোডিং, গেমিং যারা করতে চান তারা হচ্ছে Ryzen এর এই সিরিজটা দেখতে পারেন। প্রাইস কেমন আসবে এটা? এটার প্রাইস হচ্ছে 95,000 টাকা ভাই, 95,000 টাকা আপনারা এই প্রিমিয়াম ল্যাপটপ দেখতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ভিতর আরেকটু যারা হচ্ছে আপনার 360 কনভার্টেবল চায় না কিন্তু ল্যাপটপটা একদম স্লিম সুন্দর চায়, তাদের ক্ষেত্রে হচ্ছে প্যাভিলিয়ন সিরিজটা এটা দেখতে পারেন। HP প্যাভিলিয়ন 14 সিরিজ, এটা Ryzen 5 এর 5000 সিরিজ। ওকে, একদম কতটুকু সুন্দর দেখেন ল্যাপটপটা, কিবোর্ডটা একদম সুন্দর কিবোর্ড এটা। আচ্ছা আচ্ছা, আপনার Ryzen 5 এর 5000 সিরিজ এটাও আপনার 512GB Zen 3 SSD কার্ড দেওয়া আছে, 8GB RAM আছে, আপনি চাইলে RAM আপডেট করতে পারবেন। আচ্ছা, এগুলোতে আপডেটের প্রয়োজন হয় না কারণ এটা তো অলরেডি 32 RAM ইউজ করেছে, 8GB হয়েছে। এগুলোতে আপনার স্পিড, যারা আপনি স্পিড ভালো গেমিং অথবা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য হচ্ছে ল্যাপটপগুলো একদম বেস্ট হবে। প্রাইস কেমন আসবে? প্রাইস আসবে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 65,000 টাকা, এই ব্লগে আমরা 3,000 টাকা ডিসকাউন্ট করে 62,000 দিয়ে দিলাম। আচ্ছা, 62, এগুলো তো সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে কুরিয়ার করতে পারবেন। হচ্ছে কুরিয়ার কন্ডিশন হচ্ছে নাম মাত্র 1,000 টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন, বাকি টাকা হচ্ছে আপনি এসএ পরিবহন অথবা বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আপনার কন্ডিশনে নিতে পারবেন। আর ইএমআই এর ব্যবস্থা তো আছে? হ্যাঁ, অবশ্যই ইএমআই এর ব্যবস্থা আছে আমাদের কাছে, 22টি ব্যাংকের সাথে ক্রেডিট কার্ড থাকলে 22টি ব্যাংকের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন। আচ্ছা, আমরা একটা সারফেস দেখছিলাম। জি, ওকে, যারা সারফেস লাভার আছে, জি যারা সারফেস লাভার আছে দেখেন ল্যাপটপটা কত সুন্দর ম্যাট ফিনিশিং দেওয়া আছে ল্যাপটপটা। ওকে, ম্যাট ফিনিশিং, এই ল্যাপটপটা একদমই স্লিম, কতটুকু স্লিম দেখেন ভাই, একদম স্লিম, সুপার স্লিম এই ল্যাপটপটি। ওকে, প্লাস হচ্ছে এর সাথে কিন্তু অরিজিনাল উইন্ডোজ কি দেওয়া আছে, উইন্ডোজ কি, যেটার মূল্য প্রায় বাংলাদেশে বর্তমানে 16,000 টাকা, 16,000 টাকা উইন্ডোজ দেওয়া আছে। এটা সারফেস ল্যাপটপ 2, ল্যাপটপ 2 আপনার 2K ডিসপ্লে দেওয়া আছে। আচ্ছা, 256GB SSD আছে, 8GB RAM আছে। এই ল্যাপটপের বিশেষত্ব একটা হচ্ছে ভাই, এই ল্যাপটপটাকে 1 থেকে 2 বার চার্জ করা হয়েছে, জাস্ট আমরা চেক করেছি ল্যাপটপটাকে, এই জন্য 1 থেকে 2 ব্যাটারি সাইকেল দেওয়া আছে। ওকে, ঠিক আছে, এই ল্যাপটপটি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আপনার 256GB SSD, 8GB RAM, প্রিভিয়াস প্রাইস ছিল 65,000, এই ব্লগে 3,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম 62,000 টাকা 62,000 টাকা এই ল্যাপটপটি পাবেন। ওকে, এরপরে HP, এরপরে হচ্ছে যাদের একটু ডিসপ্লে বড় দরকার, আমরা এনবি আগে দেখিয়েছি, এনবি আগে 13 দেখিয়েছি, এখন যাদের 15 লাগবে, ঠিক আছে, Ryzen 15 বড় ডিসপ্লে দেখেন, স্পিকারটা এই জায়গায় চলে আসছে, ম্যাক ইনস্টল করেছে এটাকে, যেটাকে বলে ম্যাক, ঠিক আছে, Ryzen 5 এর 5000 সিরিজ, এটাও কিন্তু X360 কনভার্টেবল। ওকে, আপনার এই ল্যাপটপটি হচ্ছে NB Ryzen 5 এর 5000 সিরিজ, 512GB SSD আছে, 8GB RAM আছে। আচ্ছা, দুইটা ভেরিফিকেশনে পাবেন আমাদের কাছে, 512GB দিয়ে একটা আছে, 256GB দিয়ে আছে। কোনটার প্রাইস কেমন? আপনার 512GB দিয়ে হচ্ছে 85,000 টাকা, 85,000, আপনার 256GB দিয়ে 82,000 টাকা, 82,000 টাকা, যার যেটা প্রয়োজন প্রয়োজন নিতে পারবেন। আচ্ছা, Lenovo ThinkPad এর আনকমন একটি মডেল দেখেন ভাই, কত সুন্দর দেখেন, দুইটা সেট করা হয়েছে, থিনবুকটা কত সুন্দর করে লেখা, এই পাশে একটা সেট, এই পাশে কত সুন্দর করে Lenovo দেওয়া আছে। এটা হচ্ছে Lenovo থিনবুক 11 জেনারেশন কোর i7, এটাতে ফেস সিকিউরিটি লক দেওয়া আছে, আপনার পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, নিউমেরিক কিবোর্ড দেওয়া আছে। এই সুন্দর ল্যাপটপটি হচ্ছে 11 জেনারেশন কোর i7, 512GB SSD, 16GB RAM উইথ টাচ স্ক্রিন ম্যাক টাচ। আচ্ছা, এই ল্যাপটপটি আমাদের কাছে প্রিভিয়াস প্রাইস ছিল 85,000 টাকা, এই আপনার ভিডিও থ্রোতে আমরা আরো 5000 টাকা ডিসকাউন্ট করে 80,000 টাকা দিলাম। আচ্ছা, 80,000 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন। ওপেন বক্স প্রোডাক্ট দেখাবো, কিছু ওপেন বক্স প্রোডাক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এসপি এলিট বুক 840Z8,
Z8 আমরা Z3 নিয়ে মারামারি করি এটা Z8 একদম কত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছে এটা হচ্ছে 11 জেনারেশন কোর i5 একটু দেখাই দি দেখেন আপনার 16GB RAM আছে 256GB SSD আছে আচ্ছা কনফিগারেশনটা আরেকবার বলে দিবেন এটা হচ্ছে 11 জেনারেশন কোর i5 11 জেনারেশন i5 16GB RAM আছে 256GB SSD আছে আচ্ছা প্রাইস কত এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 80000 টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা বলছিলাম 15 ডেজ রিপ্লেসমেন্ট পাবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আচ্ছা আমরা নেক্সট যদি দেখি এরপর হচ্ছে আমরা রাইজেন দেখিয়েছি যারা রাইজেন পছন্দ করে না তারা অনেকে দেখা যাচ্ছে ইন্টেল পছন্দ করে ইন্টেল নিতে চায় এটা হচ্ছে 11 জেনারেশন কোর i5 আচ্ছা নিউমেরিক কিবোর্ড আছে দিস কিবোর্ডটা কত সুন্দর দেখেন ভাই ওকে আপনার 11 জেনারেশন কোর i5 512GB NVMe SSD আছে 8GB RAM আছে আচ্ছা এই ওপেন বক্স প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 65000 টাকা 65000 টাকা হলে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার SP15S Ryzen 5 এর 5000 সিরিজ আপনার ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে আপনি এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 53000 টাকা Ryzen 5 এর 5000 সিরিজ 5000 সিরিজ দিয়ে 256 SSD 8GB RAM আচ্ছা আচ্ছা 53000 টাকা আপনি এটাতে SSD RAM দুটোই আপডেট করতে পারবেন আপডেট করা যাবে তো এই পাশে আরেকটা ল্যাপটপ যেটা দেখছিলাম SP Elite Book ভাই দেখেন যাদের একটু বড় ডিসপ্লে প্রয়োজন নিউমেরিক কিবোর্ড আছে ঠিক আছে Elite Book এর 850Z7 একদম লেটেস্ট মডেল যেটা কোর i7 10 জেনারেশন 512GB SSD আছে 16GB RAM আছে একদম ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 80000 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু 85000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট তো আমরা এখন আরো কিছু ল্যাপটপ দেখাবো তো আমরা এই যে এতক্ষণ যে ল্যাপটপগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রোডাক্ট এখন আমরা ইউজ প্রিমিয়াম সেগমেন্টেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গিফট পছন্দ করতে পারবেন মানে কাউকে ইচ্ছা করেন যে ব্র্যান্ড নিউ হিসেবে গিফট করবে তাও করতে পারবেন দিব ভালো একটা ল্যাপটপ এগুলো আপনারা গিফট করতে পারবেন আচ্ছা তো আমরা শুরুতে প্রথমেই একটি ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার জেডবুক সিরিজ মোবাইল ওয়ার্কস্টেশন যেটাকে বলে দেখেন মোবাইল ওয়ার্কস্টেশন মিনিং আমরা অবশ্যই জানি যেগুলো একটা না 3 থেকে 4 মাস ল্যাপটপ ওপেন থাকলেও কিছু হয় না ওরে এই ল্যাপটপটা কালার কতটুকু সুন্দর দেখেন একদম স্পেস গ্রে কালার যেটাকে বলে এটা হচ্ছে এসপি জেডবুক সিরিজ আপনার G514U এটা হচ্ছে লোকে কোর i5 7 জেনারেশন আপনার 256GB SSD 8GB RAM আছে 8GB RAM আছে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 34999 টাকা যারা বেশি কাজ করতে চান বেশি কাজের জন্য নিতে চান হার্ড কাজ করতে চান তাদের কাছে হচ্ছে এই জেডবুক সিরিজ আর প্রাইসটা 34999 টাকা 999 টাকা ওকে এরপর আমরা হচ্ছে এসপি এর একটি মোস্ট পপুলার সিরিজ যেটাকে বর্তমান সময়ে জাতীয় ল্যাপটপ বলা হয় এসপি G5 মডেল G5 মডেল এই G5 আমাদের কাছে কোর i5 কোর i7 দুইটা ভেরিয়েশনই अवेलेबल আছে আচ্ছা ওকে আপনি যেই যে কনফিগারেশন প্রয়োজন সেই সেই কনফিগারেশন আমাদের কাছে ফোনে বলবেন আমরা আপনাকে সেভাবে প্রাইস দিয়ে দিব কারণ ভিডিওতে তো সবগুলো কনফিগারেশন বা প্রাইস দেওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা তো আমরা নরমাল বেসিক্যালি একটা প্রাইস দিয়ে ধারণা দিচ্ছি কাস্টমারকে SP Elite Book G5 Core i5 8th generation 256 SSD 8GB RAM দেখেন ভাই ল্যাপটপটা কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আপনার এই ল্যাপটপটি i5 8th generation 256GB SSD 8GB RAM ওকে প্রিভিয়াস প্রাইস ছিল 36999 টাকা আচ্ছা এই ভিডিও উপলক্ষে আমরা আরো 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম 34999 টাকা 34999 এটার কোর i7 अवेलेबल আমাদের কাছে আপনার সেম মডেলই কোর i7 G5 8GB RAM 256GB SSD ওই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন 41999 টাকা দুটোই अवेलेबल আছে ওকে আচ্ছা এরপরে আমরা আরো কয়েকটা ল্যাপটপ দেখব এরপর আমরা একটি ডেল এর হাই রেন্ডারিং কাজের জন্য যারা ইউজ করতে চায় ডেল প্রিসিশন সিরিজ দেখেন কত সুন্দর ডেল প্রিসিশন 5530 মডেল এই ল্যাপটপটি হচ্ছে আপনার 15.6 একদম ন্যানো বেজেল ডিসপ্লে আপনার 32GB RAM আছে 512GB SSD আছে আর হচ্ছে আপনার 4GB NVIDIA কোয়াড ডোর P2000 সিরিজের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আপনি শেয়ার পাবেন হচ্ছে 16GB 4GB ডেডিকেটেড টোটাল হচ্ছে 20GB গ্রাফিক্স ওরে দেখেন যারা ভিডিও হাই রেন্ডারিং এর কাজ করতে চান আমার মনে হয় এর উপরে কোনো কনফিগারেশন হয় না ওকে আপনি কোর i7 8th জেনারেশন আপনার 20GB গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটি প্রিভিয়াস প্রাইস ছিল 90000 টাকা এই ব্লগে 5000 টাকা ডিসকাউন্ট করে 85000 টাকা করে দিলাম 85000 টাকা 85000 টাকায় হাই রেন্ডারিং গ্রাফিক্স ওয়ার্ক করার জন্য ডেল প্রিসিশন সিরিজটি নিতে পারেন ওকে আচ্ছা এরপরে আমরা এরপরে হচ্ছে এসপি এলিট বুকের একটা খুব সুন্দর মডেল এলিট এক্স2 মডেল এই মডেলটা খুবই পপুলার আপনার ডিটাচ করা যায় কোর i5 7th জেনারেশন 256GB SSD 8GB RAM এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন
37,999 টাকা 37,000 প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু 42,000 টাকা ভাই এই ব্লগে 4,000 টাকা ডিসকাউন্ট করে 37,999 টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ওকে এটাও দেখতে পারেন যারা ট্যাব প্লাস ল্যাপটপ নিতে চান এরপর হচ্ছে আরেকটি ল্যাপটপ দেখাবো ওকে কোরাই 5 8th জেনারেশন ভাই আমরা জানি একটা 8th জেনারেশন ল্যাপটপ নিতে গেলে মিনিমাম প্রাইস 36,500 টাকা লাগে লাগে এই সুন্দর একদম থিন ল্যাপটপ যারা একদম স্লিম সবসময় ডেল ব্র্যান্ডের হবে হ্যাঁ ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজ 7300 এই মডেলটা কিন্তু খুবই আপডেট একটা মডেল যারা সবসময় ক্যারি করতে চায় ছোটর ভিতরে বেস্ট একটি ল্যাপটপ কোর আই 5 8th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম কত রাখা যাবে এই ল্যাপটপটি আমরা 34,500 টাকা দিয়ে দিলাম 34,500 টাকা এই ল্যাপটপটি 8th জেনারেশন কোর আই 5 এর ডেল এক্সপিএস এটাকে বলে হোয়াইট সিলভার কালার খুবই ন্যারো বিজেল ডিসপ্লে ওকে আর ডেল এক্সপিএস মানে হচ্ছে 4K আমাদের কাছে 16 জিবি অলরেডি হ্যাভ ঠিক আছে আপনার কোর আই 5 8th জেনারেশন 8 জিবি র্যাম আছে 256 জিবি এসএসডি আছে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 48,000 টাকা 48,000 টাকা ওকে আচ্ছা এরপর এইচপির আরেকটা মডেল দেখছিলাম জি এইচপির সুন্দর একটি মডেল যাদের একটু বাজেট কম কিন্তু তাদের জেনারেশন আপডেট প্রয়োজন আচ্ছা তারা নিতে পারে এটা এইচপি প্রোবক সিরিজ কত সুন্দর ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন ইউজড কিন্তু কেউ বলতে পারবেন এটা ইউজড আচ্ছা আচ্ছা এটা আই5 কোন জেনারেশন আই5 11th জেনারেশন আপনি 256 জিবি এসএসডি আছে 8 জিবি র‍্যাম আছে ওকে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 58,000 টাকা 58,000 টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এরপর সারফেসে আরেকটি ল্যাপটপ দেখাবো একদম কন্ডিশন দেখেন ভাই কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ 1 কোরাই 5 7th জেনারেশন 2K ডিসপ্লে দিয়ে আচ্ছা 2K টাচ স্ক্রিন ডিসপ্লে 128 এসএসডি আছে 8 জিবি র‍্যাম আছে এই সুন্দর ল্যাপটপে আমাদের কাছ থেকে নিতে পারেন 45,000 টাকা 45,000 টাকা আচ্ছা X1 কার্বন দেখি একটু লেনোভো লাভারদের জন্য X1 কার্বন যারা নরমালিতে সাইফুল ভাই X1 এর লাভার আচ্ছা তারা আসলে কিন্তু অন্য কোনো ব্র্যান্ড ইউজ করে না এত হালকা দেখেন কতটুকু ল্যাপটপে কত সুন্দর দেখেন একদম থিন আচ্ছা এই ল্যাপটপটি একটা বিশেষত্ব হচ্ছে ভাই এটা কিন্তু 2K ডিসপ্লে দিয়ে আসছে 2K ডিসপ্লে 2K ডিসপ্লে দিয়ে আসছে ওকে কোর আই 7 8th জেনারেশন আপনার 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে আচ্ছা এটা এই সুন্দর ল্যাপটপটি প্রিভিয়াস প্রাইস ছিল 55,000 টাকা এই ব্লগে 3,000 টাকা ডিসকাউন্ট করে 52,000 টাকা করে দিলাম আচ্ছা 52,000 টাকা করে দিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা এরপর হচ্ছে যাদের একটু 360 কনভার্টেবল পছন্দ করে টাচ স্ক্রিন তারা একটু ড্রয়িং টুইং করবে X1 ইয়োগা এটার সাথে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল পেন আছে যেটাকে আমরা বলি অটোমেটিক চার্জ নেবে ভিতর থেকে যারা একটু ড্রয়িং টুইং পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট X1 ইয়োগা কোর আই 7 8th জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে এই সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন 52,000 টাকা 3,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 52,000 টাকা নিতে পারবেন তো আরো কিছু ল্যাপটপ দেখাবো রবি ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে হচ্ছে একটি সুন্দর ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে এসপি ফোলিও সিরিজ ভাই দেখেন আচ্ছা আচ্ছা এটার ভিতরে একটা স্পেশাল আছে এটার মডেলটা দেখেন ভাই এটাকে জেম কাট মডেল বলে একদম ডায়মন্ড শেড আচ্ছা আচ্ছা এটার সাথে যদি আপনি এসপি ইলিটবুক 840Z5 এর সাথে কম্পারিজন করেন তাহলে কিন্তু চলবে না এটা ফোলিও সিরিজের প্রাইস কিন্তু আমরা জানি নরমালি 840Z5 এর থেকে অনেক বেশি থাকে এটা হচ্ছে আপনার ইলিটবুক 1040Z4 4i5 7th জেনারেশন 16 জিবি র্যাম আছে 256 জিবি এসএসডি আছে আচ্ছা এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 42,000 টাকা প্রিভিয়াস প্রাইস কিন্তু সাইফুল ভাই আপনার ব্লগে দিয়েছিলাম আমরা 45,000 টাকা এই ব্লগে 3,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 42,000 টাকা 42,000 টাকা হলে নিতে পারবেন এরপরে আমরা এরপরে হচ্ছে যারা ইলিটবুকের ভিতরে একটু টাচ স্ক্রিন পছন্দ করে ঠিক আছে ইলিটবুকের দেখেন কতটুকু ফ্রেশ ইলিটবুক 840Z5 4i5 8th জেনারেশন আপনার 16 জিবি র্যাম আছে 256 জিবি এসএসডি আছে ওকে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 40,000 টাকা 40,000 টাকা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি তো সেম থাকবে 15 দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আচ্ছা এরপরে আমরা এরপরে হচ্ছে X1 কার্বনের একদম একটা স্লিম মডেল দেখাবো X1 কার্বনের 6th জেনারেশন টাইপ সি মডেল ভাই
টাইপ সি যেগুলো তো আপনার ইউএসবি মডেল থাকে সেগুলো কিন্তু ল্যাপটপগুলো একটু মোটা হয়। আচ্ছা, আর এক্সন কার্বনের টাইপ সি মডেলগুলো কিন্তু স্পেশাল এডিশন হয়। এটা 7 জেনারেশনের মডেল, কিন্তু এটা হচ্ছে 6 জেনারেশন স্পেশাল এডিশন। ওকে, কোর i5 6 জেনারেশন, 256GB এসএসডি, 8GB RAM। এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 35,000 টাকা। প্রিভিয়াস প্রাইস ছিল 37,000, এই ভিডিওতে 2,000 টাকা ডিসকাউন্ট করে 37 দিয়ে দিলাম, 35,000। ওকে, 35,000 টাকা পাবেন। এরপরে আমরা হচ্ছে লেনোভো থিনপ্যাড এর ভিতরে যাদের একটু টাচ স্ক্রিন প্রয়োজন, ম্যাট টাচ বলে এটাকে, লেনোভো T470S কোর i5 7 জেনারেশন, টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচ স্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড, আপনি 256GB এসএসডি, 8GB RAM, 8GB RAM দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা, 30,000 টাকা। এটার আবার 6 জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, T470S নন টাচ স্ক্রিন, ওটার প্রাইস কেমন? ওটা পড়বে 26,500 টাকা, 26,500 টাকা। ওকে, আচ্ছা, এরপরে এরপরে একটি মোস্ট পপুলার সিরিজ দেখাবো। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে এসপি নেটবুক 840Z3। এই ল্যাপটপটির বিষয়ে একটি কথা বলি, আমরা এর আগে একটি ল্যাপটপ এনেছিলাম যেটা হচ্ছে আপনার 24,000 টাকা প্রথমে প্রাইস দিলাম, 24,000 টাকা সেল করেছি, কিন্তু ওই ল্যাপটপটিতে ছিল আপনার ব্যাকলাইট কিবোর্ড ছিল না, ফিঙ্গারপ্রিন্ট ছিল না, ফুল এইচডি ডিসপ্লে ছিল না, কিন্তু ওইটাতে কিন্তু অনায়াসে 24,000 টাকা সেল হয়েছে। কিন্তু ভিউয়ার্সদের জন্য একটি কথা বলতে চাই, যারা 1-2,000 টাকা একটু কমে নিতে চান তাদের কিন্তু ফুলফিল এই ল্যাপটপটি পাবেন না। আচ্ছা আচ্ছা, কারণ আপনার এইগুলো ম্যাক্সিমাম হচ্ছে কালার করা আসে, কালার করা আসে, কিন্তু অরিজিনাল কালার নিতে গেলে একটু প্রাইস বেশি লাগবে, ফুল এইচডি ডিসপ্লে নিতে গেলে 2,000 টাকা বেশি লাগে। যেরকম এই ল্যাপটপটি হচ্ছে অরিজিনাল কালার প্লাস হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ। ওকে, তো ভিউয়ার্সদের বলবো 1-2,000 টাকা এদিক সুদিক না দেখে 2,000 টাকা বাড়িয়ে একটু ভালো ল্যাপটপ নেওয়ার জন্য। এটার প্রাইস কেমন রাখছেন? এটা 25,990 টাকা, কোর i5 6 জেনারেশন, 256GB এসএসডি, 8GB RAM, 25,990 টাকা। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো, এটি হচ্ছে 840Z2। আচ্ছা, কোর i5 5th জেনারেশন। ওকে, কোর i7 5th জেনারেশন। আমরা আমাদের ল্যাপটপ প্ল্যানেট এর একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা বেসিক্যালি এখন হার্ড ডিস্ক দিয়ে ল্যাপটপ টোটালি সেলই করি না, কারণ হার্ড ডিস্ক দিয়ে ল্যাপটপ নিলে আপনার ল্যাপটপ দেখা যাচ্ছে যে 1 মাস পরে উইন্ডোজ 10 আপডেট হইতে হইতে স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এসএসডি নেওয়াটা বেটার। এই ল্যাপটপটি আমরা কোর i7 5th জেনারেশনের 256GB এসএসডি, 8GB RAM, এই সুন্দর ল্যাপটপটি আমরা দিচ্ছি অনলি ফর 25,000 টাকা, 25,000 টাকা। আচ্ছা রাবি ভাই, কমের ভেতরে যদি সর্বশেষ একটা ল্যাপটপ দেখেন, আসলে অনেক ল্যাপটপই আছে, কারণ পুরোপুরি ল্যাপটপ যদি সবগুলো দেখাতে যাই ভিডিও অনেক সময় লাগে, তো আমরা লাস্ট একটি ল্যাপটপ দিয়ে শেষ করব। আচ্ছা, এটা হচ্ছে ডেলের সুন্দর একটি মডেল 3189, এটা হচ্ছে 8 জেনারেশনের মডেল, 4 কোর প্রসেসর দিয়ে ডুয়েল কোর প্রসেসর, আচ্ছা, 128 এসএসডি, 4GB RAM। আপনার নর্মাল বেসিক্যালি হচ্ছে যারা একটু প্রাথমিক অবস্থায় কাজ শিখতে চায় তাদের বাজেট কম, আমি মনে করি 8 জেনারেশন ল্যাপটপে যেরকম পারফরমেন্স দিবে এই ডুয়েল কোর 8 জেনারেশনের সেম পারফরমেন্স আপনি মোটামুটি পাবেন, কারণ এটাতে 4 কোর প্রসেসর ইউজ করছে, কোর আই ডুয়েল কোর 8 জেনারেশন 360 কনভার্টেবল, 128 এসএসডি আছে, 4GB RAM আছে। এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন 17,500 টাকা, 17,500 টাকা। তো দেখেন আসলে অনেক ল্যাপটপ রয়েছে, সারাদিন দেখালেও শেষ হবে না। তো ভাই, যারা সরাসরি আসতে চায় আপনাদের শপে, একটু ঠিকানাটা? আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, সবাই চেনেন উত্তরা হাউস বিল্ডিং এ, নর্থ টাওয়ারের সাথের বিল্ডিংটা হচ্ছে এসআর টাওয়ার, এসআর টাওয়ারের তৃতীয় তলায় 313-14 নাম্বার দোকান, ল্যাপটপ প্ল্যানেট দোকানের নাম। সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার, সপ্তাহে হচ্ছে বুধবার, আমাদের বুধবারে সকল কার্যক্রম বন্ধ থাকে, এছাড়া সকাল সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত আমাদের দোকান ওপেন থাকে। তো যারা নিতে চান ঢাকার ভেতরে সরাসরি এসে দেখে নিতে পারবেন, আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারেন।